হ্যালো, হ্যালো, হ্যাঁ, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি জাহাঙ্গীর টু অনেক সম্ভবত একটু আগে জয়েন করেছেন। আপনি কি এতক্ষণ ছিলেন? জি না স্যার, আমি একটু বাইরে ছিলাম, তো এই জন্য প্রথম থেকে ধরতে পারি না স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমি স্ক্রিন চালু করে রাখছি, তো পরে দেখে নেবো স্যার। ঠিক আছে স্যার, সবার সমাধান করবেন না, একটু দাঁড়ান। হ্যাঁ, বুঝিনি। সবার প্রবলেম কি সমাধান করবেন না? অবশ্যই করব। এখন আমি যেগুলো লিখছি যাদের যাদের বাকি থাকে, এগুলো আমি যেগুলো লিখছি এগুলোর বাইরে যারা আছে এরপর তাদেরটা লিখবো, ঠিক আছে? আপনারা থাকেন। আচ্ছা আচ্ছা, ইমতিয়াজ, তাহলে ইমতিয়াজের কোশ্চেন ছিল যে ইমতিয়াজ ফাইবারে দুইটা কাজ করছেন, দুইটা কাজ করার পর আপনার রেসপন্স রেটটা কমে গেছে এবং আপনার আর কোনো কাজ আসতে নাই, তাই না? আচ্ছা, এখন কাজ আসার জন্য হবে আপনাকে প্রতিদিন ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করে আপনার গিগ গুলোকে দেখতে হবে, কোন গিগে ইমপ্রেশন বাড়তেছে, কোন গিগে ইমপ্রেশন কমতেছে, কোন গিগে ভিউ হচ্ছে, কোন গিগে ভিউ হচ্ছে না। যেসব গিগ গুলোতে ভিউ হচ্ছে না সেগুলোকে এডিট করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে, অনেক কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এভাবে মানে প্রত্যেক দিনে এগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরও যদি কি হয়, আপনার রেসপেক্টেড এক্সপেক্টেড রেজাল্ট যদি আপনি না পান, তখন পুরো দিকটাকে মুছে দিয়ে আবার নতুন করে গিগ দিতে হবে, ঠিক আছে? এরপর হলো যে সকল বায়ার আপনাকে রেসপন্স করবে, যে সকল বায়ার আপনাকে নক করবে, খুব দ্রুত তাদেরকে রেসপন্স করতে হবে। আপনার মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড রাখতে হবে, মোবাইল থেকে নিয়মিত চেক করতে হবে। যখনই কোনো বায়ার আপনাকে নক করবে, সাথে সাথে তাকে উত্তর দিতে হবে, ইয়েস নো ভেরি গুড, যে কোনো একটা উত্তর, খুব গোছাইয়া উত্তর না দিলেও চলবে, জাস্ট যে কোনো একটা উত্তরকে দিতে হবে। হ্যাঁ, তো ফাইবার দেখবে যে আপনি আসলে কতক্ষণ পর রেসপন্সটা করেন, ঠিক আছে? তো আপনার যদি রেসপন্স রেট যদি ঠিক থাকে, তারপর ফাইবারে যদি আপনি কি নিয়মিত যদি গিগ দেন, নতুন গিগ দেন, পুরাতন গিগ গুলো মুছে দেন এবং এক্সিস্টিং গিগ গুলোকে নিয়মিত যদি এডিট করেন, তখন ফাইবার বুঝবে যে হ্যাঁ, ইউ আর সিরিয়াস, তখন ফাইবার আপনাকে প্রমোট করবে। প্লাস যে সকল বায়ারটা আসবে তারাও আপনাকে প্রমোট করবে, দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে আপনার গিগ গুলোকে প্রতিনিয়ত আধুনিকায়ন করতে হবে, আধুনিকায়ন। ওকে, আপনি একটা জিনিস গিগটা মনে করেন একটা কি একটা মানে ওইটাকে প্রতিনিয়ত ঘষতে হবে, ঘষা মাজা করতে হবে। হ্যাঁ, সবসময় এটাকে চকচকে রাখতে হবে। আপনি অন্য অন্য গিগ গুলো দেখবেন যে কোনটা ট্রেন্ড চলতেছে, আপনি যে কাজটা করতেছেন সেই কাজের ট্রেন্ড কোনটা, কারা বেশি কি কাজ পাচ্ছে, কোন কোন বিষয়ের জন্য তারা কাজ পাচ্ছে, তারা কোন কোন বিষয়গুলো এখানে ইনক্লুড করছে। হ্যাঁ, আপনি যে সকল সার্ভিস গুলো এখানে ইনক্লুড করছেন তার বাইরে কি কি সার্ভিস অন্যরা ইনক্লুড করতেছে, ওই সকল সার্ভিস সম্পর্কে আপনি খোঁজ খবর নেন, ওই সকল জিনিস আপনি এখানে কি করেন অ্যাড করেন। প্লাস ওই সকল বিষয় সম্পর্কে আপনি কি ইউটিউবে সার্চ করে একটু মোটামুটি আইডিয়া নিন, ঠিক আছে? যাতে অ্যাটলিস্ট আপনি কথা বলতে পারেন। এইভাবে আপনাকে নিয়মিত কি করতে হবে, ফাইবার গিগ গুলো নিয়ে আপনাকে মডারেট করতে হবে, ওগুলো নিয়ে পড়ে থাকতে হবে, তখনই আপনাকে আপনার ইয়ে আসবে, রেসপন্স আসা শুরু হবে এবং একসময় কি অনেক বেশি রেসপন্স আসবে। প্রথম দিকে আপনাকে আপনাকে বায়ার আপনাকে মানে ইন্টারভিউ নিয়ে হায়ার করবে, যদি আপনি 4-5টা কাজ করে যদি জমা দেন, এরপর কোনো ইন্টারভিউ ছাড়াই আপনাকে জাস্ট হায়ার করে চলে যাবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এক্ষেত্রে আমি একটু লিমনের পরামর্শটা নিই। লিমনের লিমন লিমন আপনি আছেন? লিমন লিমন ওই লেভেল 1 সেলার হয়েছে, আপনারা জানেন যে লেভেল 1 সেলারটা কি জিনিস। হ্যাঁ, লিমন আছেন? জি স্যার। হ্যাঁ, আমি একটু বলি সবাইকে, লিমন এখন আমাদের লেভেল 1 সেলার। এখন যারা 4-5টা কাজ করছেন বা 15-20টা 20-30 50-60টা কাজ যারা করছেন, তারা কিন্তু এখনো লেভেল 2 হইতে পারেনি। হ্যাঁ, প্রথমত কোনো লেভেলেই থাকে না, আপনি যদি 3-4টা কাজ করেন বা 10-12টা কাজ করেন, আপনার কোনো লেভেলেই নেই। হ্যাঁ, যদি মানে কি কয়েক প্রায় 100-এর কাছাকাছি কাজ করেন বা 100-150-এর মতো কাজ করেন, তখন কি লেভেল 2 হয়, ঠিক আছে? এরপর কমপক্ষে 300-400 কাজ করলে তখন, বা 500-এর উপরে কাজ করলে তখন হয় কি লেভেল 1। তো এখন বিষয়টা হলো লিমন অতগুলো কাজ না করিও খুব অল্প সময়ের মধ্যে কি লিমন লেভেল 1 হয়েছে। হ্যাঁ, লেভেল 1 মানে হলো ফাইবার আপনাকে ভিএপি মর্যাদা দেবে, বায়ারও আপনাকে ভিএপি মর্যাদা দিবে। লিমন আপনি একটু পরামর্শ দেন তো, আপনি সবার উদ্দেশ্যে বলেন যে লেভেল 1 পাওয়ার জন্য কি করতে হবে। স্যার আমি একটু বলি, লেভেল 1 হতে গেলে স্যার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে 10টা অর্ডার লাগবে মিনিমাম, $400 ইনকাম করতে হবে এবং 30 আপনার অ্যাকাউন্টের সময় হতে হবে 60 দিন। এটা হলে স্যার আপনার লেভেল 1 হতে পারবে আর কি।
আর লেভেল টু হইতে গেলে স্যার সময় লাগবে 120 দিন মেবি, আর ডলার লাগবে স্যার 1200 ডলার আর্ন করতে হবে, তারপর লেভেল টু, তারপরে টপ রেটেড স্যার, এভাবে ধীরে ধীরে উপরে যাবে। তো আমি কেবল লেভেল ওয়ান হয়েছি স্যার, তো লেভেল ওয়ান হওয়ার পিছনে আমার যে অবদানটা আছে সেটা তো আপনারই স্যার বলতে গেলে। আর এর বাইরে স্যার আমি কাজ করছি ক্লাসিফাইড এর অনলাইনগুলো কাজ করছি, প্রায় সব মিলে কাজ করছি স্যার 61। নিয়মিত চিন্তা করতে হবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ফাইবার গিগুলো এডিট করতে হবে, এডিট করতে হবে এবং ট্রেন্ড কি চলতেছে কোন কাজের, মাঝে মধ্যে কোন একটা কাজের ডিমান্ড কমে যায় আবার কোনো কিছুর কাজের ডিমান্ড বাড়ে, তখন বায়াররা এসে ওই আপনার গিগ এর মধ্যে ডেসক্রিপশনের মধ্যে সার্চ করবে যে এই এমপ্লয়ি ওই জিনিসটা আছে কিনা, ওই ওই কাজটা ওই অংশটা সে জানে কিনা। ঠিক আছে স্যার, আমি আরেকটু বলি স্যার, আরেকটু বলি, সেটা হচ্ছে আমি প্রথম ডিসেম্বরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি স্যার, ডিসেম্বরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমি প্রথম যে মাসে ওই মাসে আমি স্যার আর্ন করছিলাম মাত্র $24, মানে চারটা কাজ করছিলাম মাত্র। পরের মাসে গিয়ে স্যার আমার আর্নিং হয় $72, তারপরে মাসে $120 কি $25 এরকম হয় স্যার, এবং পরের মাসে গিয়ে প্রায় $150 মতো, মানে ধীরে ধীরে স্যার এটা বাড়তেই থাকে। ভেরি গুড। এবং এটা আমি প্রতিটা বায়ারকে চেষ্টা করছিলাম যে সঙ্গে সঙ্গে রিপ্লাই করার জন্য, তারা যখনই আমি রাতে যখন ঘুমাইতাম স্যার মোবাইলের ভলিউমটা বাড়াই দিয়ে ডাটা কানেকশন অন করে রাখতাম, যে কোন কারণ ম্যাক্সিমাম নক গুলো স্যার রাতেই আসে, রাতেই আসে, হ্যাঁ রাতেই আসে, তো ওই জন্য স্যার ঘুমাইলো কোনো ভাইয়ের নক করলে 17টা জন আপনি সেটাকে রিপ্লাই করতে পারেন। জি স্যার, জি স্যার, এই কারণে আসলে আমি ম্যাক্সিমাম কাজগুলো পাইছিলাম তাদের কাছে, তারা যেটাই আমার কাছে চাইতো যেভাবে হোক তাদেরকে কনভিন্স করার একটা চেষ্টা করছিলাম, তো এই কারণে স্যার আসলে তবে আসি। রাইট, রাতে আসতে হবে প্রতিদিন রাতে, যতক্ষণ আপনারা রাতে জেগে থাকবেন আপনার মোবাইলের দিকে লক্ষ্য রাখবেন বা ল্যাপটপে ইয়া করবেন কোনো বাইরের রেসপন্স আসছে কিনা, আর সকালবেলা উঠে প্রথমে আগে আগে ফাইবার দেখবেন, মুখ ধোয়ার আগে, সকালবেলা উঠে মুখ ধোয়ার আগে 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 গিয়ে ফাইবার অ্যাকাউন্ট দেখবেন কোনো বাইর মানে অর্ডার করছে কিনা, রেসপন্স করছে কিনা, করলে তাদেরটা রিপ্লাই দিয়ে তারপর আপনি আপনার কাজ করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর স্যার আরেকটু বলি, যারা এই কাজগুলো করতেছে এখন, মানে আমি তো স্যার এই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তো আমি এই চাকরি করার পাশাপাশি যদি মাত্র 4 মাসে এটা করতে পারি, লেভেল 1 সেলার হইতে পারি, তো আমার মনে হয় যারা এটার সাথে সারাদিনই থাকে, সারা দিন সারা রাত আছে, তাদের পক্ষে এটা আরো অনেক ইজি হবে স্যার, তারা 1 মাস অথবা 2 মাসের মধ্যে এটা করে দিতে পারবে। আসলে লেখুন, এই জিনিসটা এভাবে এভাবে হয় না, এভাবে ডিফার করে না, আপনি এটা ডিপেন্ড করে কে আর আগ্রহী বেশি, মনে করেন কারণ কোনো মানুষের সারাদিন সময় আছে কিন্তু সে তার কিছুই হবে না, হ্যাঁ, আবার কোনো মানুষের সময়ই নেই, ওটাতে তার 1 সেকেন্ডের সময় নেই কিন্তু তার প্রচন্ড আগ্রহ আছে, এই 1 সেকেন্ড সময় না থাকলে কি সে ওইখানে সাকসেস হতে পারবে, সাকসেসের চূড়ান্ত সীমা থাকবে। ঠিক আছে, আগ্রহটা ফ্যাক্ট, সময়টা ফ্যাক্ট না, অপরচুনিটি ফ্যাক্ট না, বা কোনো রিসোর্স কোনো ফ্যাক্ট না, কোনো কিছুই কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট একটাই, সেটা হলো কি আগ্রহ। ঠিক আছে, আগ্রহ, রাইট রাইট, আগ্রহটা আসলে বাইরে থেকে আসে না কখনো, আগ্রহটা ভিতর থেকে আসতে হয়, আগ্রহটা মানে কখনো ভিতরের যে কারণা, হ্যাঁ, বা ভিতরের যে কি অদম্য ইচ্ছা, সেই ইচ্ছাটাই সবচেয়ে জরুরি। ঠিক আছে, এখন কেউ যদি মনে করে যে আমি ওই পজিশনে যাবো, আমি মাসে আমি 3 লাখ টাকা বা মাসে আমি 2 লাখ টাকার উপরে আমি কি আর্ন করবো এবং এটাই আমার কেরিয়ার হবে এবং এটাই আমি সবকিছু কি আমি ইয়া করবো, তখন কি তার ভিতর থেকে অটোমেটিক্যালি একটা স্পিড চলে আসবে, কাজ করার শক্তি চলে আসবে, পরিশ্রম করার সহনশীলতা চলে আসবে। ঠিক আছে, এবং কি সে অনুসন্ধিত হবে যে কিভাবে নিজেকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে নিজের নিজের এই কাজগুলোকে আরো ভালো করা যায়, কিভাবে বাইরেকে আরো ভালো ভালোভাবে সার্ভ করা যায়। ঠিক আছে, যখন ডুবে যাবে তখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, যেমন অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর হচ্ছে এমরান, এমরান হচ্ছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এমরানের কাজ হলো উইন্ডোজ। আচ্ছা, এমরানের আগে আমি একটু ইয়াকে নিয়ে নিই, আরমান, আরমান আছেন, আরমান চট্টগ্রাম বহুদার থেকে, আরমান দ্বিতীয়বারের মতো ডাকতেছে, এবারে যদি জ্যাম আটকে থাকেন তাহলে তো শেষ। আরমান, আপনার মাইকটা আনমিউট করে কথা বলেন। নাই, আরমান নাই, আবার চলে গেছে, আরমান ওয়েট করুন।
আচ্ছা, এরপর হচ্ছে শামীম। শামীম হলো ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ শামীম, ফাইবার অ্যাকাউন্টে কি সমস্যা? এটা হচ্ছে আমি তো ফাইবারে অ্যাকাউন্ট করি না, আর আমি জয়েন করছি 2 দিন হয়েছে, জিক্স নিচ্ছি 3 দিন হয়েছে, আর আমি এখন ফাইবারে অ্যাকাউন্ট করতে হলে আর নর্মালি কি কি কাজ শিখতে হবে তাহলে আমি ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবো? আপনি ফাইবারের অ্যাকাউন্ট করতে হলে আপনি কি ফাইবারের অ্যাকাউন্টটা করেছেন? জি স্যার। আপনি কি ফাইবারের অ্যাকাউন্ট করেছেন? না না স্যার, ফাইবারে আমি অ্যাকাউন্ট করি না, আমি জয়েন্ট করছি 2 দিন হয়েছে আর আপনার জিক্স নিচ্ছি 3 দিন হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানে ফাইবারের আইডি করছেন কিনা? না স্যার করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি আগে কখনো ফাইবারের অ্যাকাউন্ট করেছিলেন? না না স্যার, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আচ্ছা তাহলে আপনি যে আমাদের আমাদের একটা এই সাইটে আসবেন, classnotes73.com, আমি এটা লিংক এখন দিয়ে দিচ্ছি। এই সাইটে আসবেন, যারা যারা এখনো আমাদের ক্লাসে জয়েন করার পরেই, যারা নতুন ক্লাসে জয়েন করছেন, ক্লাসে জয়েন করার পরে আপনার প্রথম কাজ হলো নিজের অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া, ঠিক আছে? আপনারা যারা 1 সপ্তাহ আগে বা কয়েকদিন আগে যারা জয়েন করছেন, প্রথম কাজ হলো কি করা, ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই লিঙ্কে আসবেন, এই যে classnotes73.blogspot.com, এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কের মধ্যে আমার একটা ভিডিও আছে, ছোট্ট এই একটা ভিডিও, ভিডিওটা দেখবেন, মাত্র 40 মিনিটের একটা ভিডিও। ওকে, এই 40 মিনিটের এই ভিডিওতে আমি একদম ডিটেলস, 3টে বিষয় নিয়ে আমি কি ডিটেলস দেখাইছি, কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে প্রোফাইল তৈরি করবেন, এবং কিভাবে গিগ এর জন্য প্রিপেয়ার করবেন, কিভাবে ফোন ভেরিফাই করবেন, এবং টোটাল বিষয়গুলো আমি দেখাইছি। এই ভিডিওটাকে দেখতে হবে, 1 সেকেন্ড তো স্কিপ না করে, স্কিপ না করে আগা গোড়া শুধুমাত্র শুনবেন, পুরো ভিডিওটা শুনবেন, ঠিক আছে? এবং শোনার সময় শুনতে শুনতে সেটা করবেন, দেখবেন এবং দেখতে দেখতে করবেন, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনি হুবহু আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি ভিডিওটা দেখেন, দেখে যদি আপনি গিগটা 100% আপনি গিগটা তৈরি করতে পারবেন কোনো ভুল ছাড়া, নির্ভুল ভাবে আপনি গিগটা তৈরি করে ফেলতে পারবেন যদি আপনি গিগটাকে জাস্ট ভিডিওটাকে দেখে যদি আপনি কি করেন, কাজটা করেন। তো আপনার কাজ হলো ভিডিওটাকে 100% ফলো করে কি করা, গিগটা আপনার অ্যাকাউন্টটা তৈরি করা, প্রোফাইল তৈরি করা, এবং গিগের জন্য প্রিপারেশন নেওয়া। এরপর আপনি আমাদের সাপোর্ট টিমকে দেখাবেন, তখন এরপর সাপোর্ট টিম দেখে যদি কিছু এডিটিং করতে হয় সেটা করে দিবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে সাপোর্ট টিম দেখে যদি দেখে যে আপনি আসলে ভিডিওটা দেখেন নাই বা ভিডিওটা অত সিরিয়াসলি দেখেন নাই, আবার দেখলেও এটি এগুলো কোনো মানে অনুকরণ করেন নাই, হ্যাঁ, তখন কিন্তু সাপোর্ট টিম একটু মনে কি একটু দুঃখ পাবে যে আপনি ভিডিওটা দেখেন নাই। হ্যাঁ, আমি কি বিষয়টা বুঝতে পারছি? মানে ভিডিও না দেখে যদি আপনি করেন, আপনার আপনার স্পষ্ট হবে, আপনার অ্যাকাউন্টটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা আসলে ইনস্ট্রাকশন ফলো করে করা হয়নি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে ইনস্ট্রাকশন ফলো করে না করে যদি করেন, পুরো অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনাকে এলোমেলো, তখন একটু যাকে দেখাবেন, ঠিক আছে, সে তখন কি জিনিসটা তার জন্য অনেক কঠিন হবে আর কি এটা করা, বুঝতে পারছেন? তো সবার কাজ হলো এই 40 মিনিটের ভিডিও আপনি 3 ঘন্টা সময় জন্য দেখবেন, হ্যাঁ, এবং দেখে রেখে 100% পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর সাপোর্ট টিমকে দেখাবেন, সাপোর্ট টিম এক্রুট করার পরে তারপর আপনি কি বাকি কাজগুলো করবেন, গিফট তৈরি করবেন। তাহলে নতুন যারা জয়েন করেছেন, হ্যাঁ বলেন স্যার, ভিডিওর সাথে যে লাইন লেখা আছে আর ওই যে 2324 ইউএস লেখা আছে, এটা এর মানে কি? এগুলো এটা পাসওয়ার্ড আর কি, আমি একটা পাসওয়ার্ড দিয়েছি এটা অ্যাকাউন্টের পাশে। আচ্ছা, এটা তো ভিডিও চলতেছে, চলমান ভিডিও, আমি জাস্ট একটা স্কিপ করে রাখছি এটা, ঠিক আছে? ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। তাহলে ভিডিওটা আপনারা ইউটিউবে যেতে হবে না, ভিডিওটা আপনারা এখানে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এরপরে কোশ্চেন আছে কার, লিমন, ইমরান স্যার? হ্যাঁ বলুন স্যার। আমি বলছিলাম স্যার, ওই আপনি যে একটা ই দিয়ে দিলেন, ওই যে গ্রাফিক্স এর ফটোশপের যে একটা ডাউনলোড দিয়ে দিলেন, হইতেছেই না 59% হয়ে যাচ্ছে, মানে 59 KB, তারে হ্যাঁ 6 ঘন্টা লাগবে। এটা কি আপনার আরেকটা কোশ্চেন? না স্যার, এটা আপনি বলার জন্য যে খুব স্লো হয়ে গেছে। একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম স্যার? আমি শামীম বলছিলাম। একটু ওয়েট করুন তাহলে শামীম, আমি সবার গুলো বলি, কোশ্চেনটা আপনাকে আরেকবার করি, মানে যে নেক্সট পরে করি, আমি যেগুলো লিখে দেখলাম এগুলো আমি এখন ইয়াদ। আচ্ছা, ইমরান কোশ্চেন করেছিলেন উইন্ডোজ ড্রাইভার, ইমরান আছেন? ইমরান নেই। আচ্ছা ফরিদ, কে ইমরান ফরিদ বলছি?
আচ্ছা ফরিদ আছেন ইমরান আছে স্যার আপনার লিংক বিলিং এর গিগটা চেক করতে হবে তাই না স্যার একটু দেখি স্যার ফরিদ আপনি শেয়ার করেন ভেরি গুড হ্যাঁ এই যে ফরিদের মতো যারা আমাকে দেখাবে না একদম প্রিপেয়ার প্রিপেয়ার করে রাখবেন আমি জাস্ট দুকার সাথে সাথে জন্য এটা জিনিসটা পাই হ্যাঁ আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন এটা লিংক বিল্ডিং এর গিগ তাই না আচ্ছা আমি কি লিংক বিল্ডিং এর গিগ তৈরি করা দেখিয়েছিলাম লিংক বিল্ডিং এর গিগ জি স্যার গত ক্লাসে ক্লাসে ওই ক্লাসরুমে ছিল গত শনিবার স্যার ঠিক আছে I will do 50 IPR SU ring building quality service. I will do 50. আচ্ছা আপনি আপনি সরাসরি অফিসে এসে ক্লাস করেন না? ঠিক আছে. জি. IPR SU IPR SU ring building quality service. Ring building. I will do 50 IPR SU ring building quality service. সব এখানে পেমা. লিংক বিল্ডিং এখানে লেখা পড়া ফোর ফ্যাক্টর আছে বি ওয়াই এন টি বিজি ওনলি ফর 5 ডলার 5 ডলারের বিনিময়ে আপনি 40 50 টা লিংক বিল্ডিং দিবেন ডিজিটাল মার্কেটিং এসইও ঠিক আছে এরপর হচ্ছে অফিস এসইও ঠিক আছে ব্ল্যাক ওকে আমি যাকে সাপোর্ট দিচ্ছি এটা ওনার জন্য হচ্ছে বাট বাকিরা সবাই এটা দেখেন কারণ আপনারা সবাই জিনিসটা তৈরি করবেন হ্যাঁ তখন পরের বার আপনাকে আপনার ক্ষেত্রে এই জিনিসটা আর হবে না আপনি একবার দেখতেছেন মানে কি আপনারও কিন্তু একবার করা হয়ে যাচ্ছে বেসিক 50 হাইপিয়ার লিংক বিল্ডিং 100 150 একুরেট টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন বিল্ডিং গো ফর ওকে ভেরি গুড তিন দিন চার দিন পাঁচ দিন ওকে 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 সব ঠিক আছে হ্যাঁ নিচে ক্লিক করেন আপনি শুনতে পাচ্ছেন আমি কি আছি আমি কি আছি আমার নেটটা কোন একটু ডিসটারব করতেছে হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি স্যার মাস্টার আবার করতে বল ওয়েলকাম এক উনি কিনা সুন্দর একটা ডিজাইন করছে ডিজাইনটা অনেক সুন্দর আছে না নিবেশ বুঝতে পারছেন স্যার সব একসাথে মানে একই রকম করি নেই স্যার না ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে কাজটা ওয়েলকাম টু quality link building services okay link building of quality link building reflected one of the most job in the web world okay now I guess it is a very important task I'm a professional and experienced about this area it's very fruitful way to very good initial action it lekha dekhi bujhe jacche acha er pore hocche I can do the following services niche naman ektu ব্লক পোস্টিং অ্যান্সার পোস্টিং ফর্ম পোস্টিং এখানে আরেকটু অ্যাড করতে হবে আরেকটু অ্যাড করতে হবে আরো আপনি পাঁচটা কমপক্ষে 15টা করে যান আপনি অন্যান্য দিকগুলো দেখে ওরা আসলে কোন 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 পয়েন্টগুলো ইনক্লুড করে বায়ার যখন আপনাকে হায়ার করবে সে আপনার ডেসক্রিপশনে দেখবে ডেসক্রিপশনের মধ্যে স্পেশালি এই জিনিসটা সে দেখবে যে আপনি আসলে কোন কোন জিনিসগুলোকে জিনিসগুলো আপনি পারেন ঠিক আছে দেখবে আবার আপনার এই যে ডেসক্রিপশনটা পড়ে ও বুঝতে পারবে যে আপনি আসলে নিচ থেকে লেখছেন নাকি কপি করে লেখা হয়েছে যেমন আমি আপনার এটা থেকে দেখে বুঝতে পারছি যে আপনি এটা নিচ থেকে লেখছেন আবার কেউ যদি কপি করে লেখে তারটাও দেখে আমি স্পষ্টভাবে বুঝতে পারি যে কি এটা কপি করে লেখা হয়েছে তো বায়ার যারা নিয়োগ দিবে তারা দেখলে বুঝতে পারে হ্যাঁ তো সুতরাং নিচ থেকে লেখতে হবে এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় কি যে কাজগুলো ট্রেন্ড যে কাজগুলো ট্রেন্ডে কাজ যে পয়েন্টগুলোর কারণে আপনি কাজ শিখাতে পারেন ওই পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে অন্যান্য দিকগুলো দেখে সেই পয়েন্টগুলো ইমপ্রুভ করতে হবে এবং ওই সকল পয়েন্ট সম্পর্কে একটি ইউটিউবে সার্চ করে আইডিয়া নিতে হবে ঠিক আছে ঠিক আছে নেক্সট যান হ্যাঁ সব ঠিক আছে নেক্সট আবার সেভেন কন্টিনিউ
again second continue. Gallery ते नीचे अपना छोटे ठीक है सर छोटे सुंदर हो चें लहर और सुंदर हो चें एकदम परफेक्ट सुंदर हो चें बैनर बैनर का बैकग्राउंड ठीक है सर गौतम वो देख बैकग्राउंड ना छोटे तो ठीक है सर लहर को ठीक है सर फाइन जब सेवन कंटिन्यू दिए पब्लिश करो तो सर आज तो मैं पढ़ा था सर हमारे टू गीग दिले এগুলো নতুন স্যার এডিটর নতুন এই গিগটা আপনি খুব শীঘ্র আপনি অর্ডার পাবেন ডাটা এন্ট্রি জব ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত অর্ডার পাবেন ঠিক আছে এখন আপনার কাজ হলো নিয়মিত গুলো কি কি করা পলিশ করা ঠিক আছে স্যার নিয়মিত গুলো আচ্ছা স্যার আমার স্যার সবচেয়ে টাকা অবস্থা বি হয়েছিল কেমনে হলো এটা না মানে বন্ধ ছিল না পাবলিশ করে তো এটা যত আগে একটু একটু আপনি এটা জানতো প্রপারে জানতো আপনি ছাড়া দেন আমি যাচ্ছি সবুজ বাতি জ্বালানো হলো আপনি অফিসের বাইরে ঠিক আছে এটা আপনার অফিসের মধ্যে সবাই একটু এরকম এরকম এটা এটা ইয়াতে থাকবে মানে নিবানো থাকবে আপনি যেটা বলছিলেন আপনি স্টপ করে দেন না নাসিন আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা স্যার নাসিনের পরে পরে কে কে আসবেন যাদের লিস্টে নাম নেই আপনারা একটু আমাকে প্রিপেয়ার দেন আপনারা এগুলো বলবেন স্যার
স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ভাইয়া আরিফ খান আছে এরপরে। ঠিক আছে আপনি অর্ডার করে যান, আমি বাকিরা বাকিদের এটা শুনবো। আমি প্রথমে এসেই সবার নাম লিখে নিই, তারপর ধারাবাহিকভাবে কি সবাইকে সাপোর্ট দিই। ঠিক আছে, এখন কেউ যদি একটু দেরি করেন বা আমি যখন ডাকি তখন যদি না থাকেন আবার সিরিয়াল পিছনে পড়ে যাবে। স্যার আমার নেট চলে গেছে। মানে সিরিয়াল লম্বা পড়ে যাবে নাকি? নেট চলে গেছে। আচ্ছা ইবে ইবে আচ্ছা আপনার ফাইবারটা একটু দেখেন। জি স্যার ফাইবারটা একটু দেখেন। ফাইবার আপনার কাজের কাজের ডেলিভারি দেওয়ার সময় চেক করে দিন। আচ্ছা দেখাচ্ছি স্যার। আচ্ছা সবাই কি আচ্ছা দেখেন নাসরিন একটা অর্ডার পেয়েছে। এই এই বাইরটা কোথাকার কোথাকার স্যার? ইউকে বায়ার কিন্তু পাকিস্তানি হচ্ছে অরিজিনাল। আচ্ছা এটা ইউকে বায়ার, ইউকে থেকে হায়ার করছে। $50 একটা কাজে মানে একটা হায়ার করছে। দিন ছিল কয়দিন এখানে? সাত দিন ছিল তাই না? জি স্যার সাত দিন ছিল। তিন দিন অলরেডি চলে গেছে। আচ্ছা এখন মজার বেশি হলো এই যে $50 যে কাজটাতে হায়ার করছে নাসিমকে, এখন এটা টোটালি আমাদের সাবজেক্ট না, মানে আমরা টোটালি এটা আমাদের সাবজেক্ট না। ঠিক আছে এখন নাসিমকে হায়ার করে ফেলেছে, এখন কি হবে? এখন আমি সবাইকে বলছি যে যে কাজ যে কাজই হোক না কেন বায়ার যদি জিজ্ঞেস করে করতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে এখন বলেন, এখন তো এখন নাসিমকে হায়ার করে ফেলেছে, এখন নাসিম এই বিরিশ বিষয়টি নিয়ে এটা আমাদের একদম টপিকই না। ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক, সেটা হচ্ছে ইবে তে স্টোর তৈরি করা। দেখেন এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর গিগ কে হায়ার করছে নাসরিন, যে গিগটা দিয়েছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ কে ওকে হায়ার করছে, এবং যেটা যেটা যে কাজ ওকে করতে বলা হচ্ছে সেই কাজটা টোটালি এই কাজ সম্পর্কে আইডিয়া নেই নাসরিনের। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনাকে যে কোনো কাজ দিতে পারে এবং আপনাকে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকতে পারে। এখন প্রবলেম হচ্ছে এই কাজটা নিয়ে তো টোটালি কোনো আইডিয়া নেই, এখন কি হবে? এখন বিষয়টা হলো কোনো কাজ নিয়ে আপনাকে জানা থাকতে হবে না, কোনো কাজের কোনো আইডিয়া থাকতে হবে না। আপনার সাথে সবচেয়ে বড় টিচার আছে, বলেন সবচেয়ে বড় টিচারের নাম কি? গুগল। গুগল এবং ইউটিউব। ঠিক আছে তো গুগল ইউটিউব যদি সাথে থাকে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আপনি ইউটিউবে সার্চ করবেন যে কাজটা বাইরে নিয়েছে সেই কাজটা নিয়ে ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করলে আপনি কি জাস্ট আপনি সেটা যত জটিল কঠিন কাজ হোক না কেন আপনি যদি জাস্ট 1 ঘন্টা যদি সার্চ করেন, আধা ঘন্টা যদি আপনি এটা নিয়ে সার্চ করেন মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। 3 ঘন্টা যদি আপনি এটা নিয়ে করে থাকেন আপনি পুরোপুরি কি এটা নিয়ে পুরোপুরি আপনি মানে এটা বুঝে যাবেন যে কোথায় কি আছে। হ্যাঁ এবং অনেকগুলো ভিডিও দেখে রেখে আপনি কাজটা করে দিতে পারবেন, কোথাও কোনো প্রবলেম হবে না। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার আগ্রহ, এবং এই যে কাজটা করতে গিয়ে যে $50 কাজটা করতে গিয়ে যদি কোনো রকমের কষ্ট বৃষ্টি করে দেখে শুনে যদি কাজটা একবার যদি দিতে পারে তখন নাসরিন তার প্রোফাইলে এটি নিয়ে নতুন একটা গিগ তৈরি করতে পারবে। কি গিগ? যে ইবের স্টোর তৈরি করতে হবে, কাজটা হলো ইবের স্টোর তৈরি করা। আমরা অ্যামাজনের ভিতরে ঢুকে যেরকম স্টোর তৈরি করতে পারি, ব্লগ সাইটে যেরকম স্টোর তৈরি করতে পারি, ঠিক তেমনি ইবে একটা মার্কেট প্লেস, ওই ইবে এর ভিতরে গিয়ে স্টোর তৈরি করা। এখন কথা হচ্ছে এই কাজটা করতে অনেক কষ্ট হবে, অনেক কিছু করতে হবে। এখন আপনি যতগুলো কষ্ট করবেন এই সবগুলো কষ্ট কিন্তু আপনার ইনভেস্ট, এটা আপনার কষ্ট না। আপনি এই কষ্টগুলো শুধুমাত্র $50 জন্য করবেন না, হ্যাঁ আপনি $50 জন্য করবেন আপনার, কারণ এই গিগটা যদি আপনি করতে পারেন এই কাজটা হচ্ছে এক্সেপশনাল কাজ। এই কাজের কাস্টমার পাওয়াটা, এই কাজের এমপ্লয়ি পাওয়াটা খুব কঠিন। তো যদি আপনি এরকম আনকমন একটা কাজের গিগ তৈরি করে যদি বাইরে আপনি রাখতে পারেন দেখবেন যে ওই গিগে প্রচুর পরিমাণে আপনি হায়ার হবেন, এবং একটা গিগ যদি আপনার হিট হয়ে যায় ওই একটা গিগ থেকেই একটা গিগ যদি হিট হয়ে যায় সেই একটা গিগ থেকে কি হবে আপনার প্রচুর পরিমাণে অর্ডার আসবে। হ্যাঁ আপনার আমরা দেখি যে একটা গিগ থেকে 10 লাখ টাকা 15 লাখ টাকা মানুষ ইনকাম করে একটা গিগ থেকে। হ্যাঁ তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমন গিগ যদি আপনি তৈরি করতে পারেন যে গিগটা আনকমন, যে গিগ নিয়ে খুব বেশি মানুষকে দেয় না, তো সেরকম এই গিগটা হচ্ছে একটা আনকমন। হ্যাঁ তো আমি নাসরিনকে পরামর্শ দেবো, নাসরিন মাঝখানে অনেক প্রেশারে ছিলেন কি করবেন কিভাবে করবেন, এই বায়ার যে তথ্য দিচ্ছিল মানে এগুলোর সাথে ইউটিউবে যে ভিডিও দেখতেছিলেন সেটা মিলছে না, এটিকে সমস্যা সেটিকে সমস্যা। হ্যাঁ আপনি বেশ কয়েকবার আমাকে ফার্স্ট আমাকে বলছেন যে আপনি কাজটা লিভ করবেন কিনা কাজটা ছেড়ে দেবেন কিনা। এখন আমার যে বিষয়টা ঠিক আছে
যদি আপনি করতে না পারেন সেটা তো আলটিমেটলি তো চলে যাবে। এখন যেই আপনার এখনো সময় আছে কই দিন চার দিন, তো ফাইট করার জন্য একদিনে যথেষ্ট। আপনি একদিন যদি সারাদিন যদি সিরিয়াসলি সময় দেন, একদিনে যদি করেন কাজটা একদিনে যথেষ্ট, কাজটা একদিনের কাজ, কাজটা সাত দিনের কাজ না। তারপরে এখন কি আছে, চার দিন এখনো বাকি আছে, চার দিন চার ঘন্টার সময় এখনো বাকি আছে। এই চার ঘন্টার সময় যদি আপনি জানেন ভালোভাবে এনাও, ঠিক আছে। তো এখন আমি আপনার উদ্দেশ্যে যেটা পরামর্শ থাকবে যে আপনি টোটালি কাজটা লিড করার কথা চিন্তা করবেন না, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন, ঠিক আছে, এটা আপনার প্রেস্টিজ হিসেবে নেন, চ্যালেঞ্জ হিসেবে নেন। এবং এটাকে একটা কাজ কোনো না করে আপনি মনে করেন যেখানে কয়েকশো কাজ, এই কাজটা যদি আপনি সঠিকভাবে করে দিতে পারেন, এই ব্যাপার যদি আপনাকে ভালো একটা ফিডব্যাক দেয়, এবং এই আনকমন দিকটা যদি এই আনকমন কাজটা নিয়ে যদি আপনি গিক তৈরি করেন, আপনি এখানে কি কয়েকশো কাজ পাবেন এই একটা গিকের জন্য। একটা কাজের ভিতরে যদি পদায় চলার হয় কয়েকশো কাজে আপনার বিশাল একটা অ্যামাউন্ট কি এখানে হবে। সুতরাং আপনি যে পরিশ্রমটা করবেন, আপনি শুধু $50 যেটা পরিশ্রমটা করবেন না, আমার নেট কানেকশনটা একটু ডিস্টার্ব করতেছে আজকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমার কানেকশন একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি সবাইকে সবার উদ্দেশ্যে একটু বলি যে আসলে ইনকামটা কিভাবে হয়। হ্যাঁ, আপনার রেপিডলি হঠাৎ করে 10-15 লাখ টাকা ইনকাম কিভাবে হয়? এখন আমরা যে এই রেগুলার গিগুলো আপনি তৈরি করবেন, ধরুন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রেগুলার গিগ যেগুলো তৈরি করবেন, রেগুলার গিগ তো সবাই তৈরি করে, এগুলো নিয়ে হাজার হাজার গিগ আছে। আমার আমার কথা কি শোনা যাচ্ছে? এখন কথা হলো, আপনি যদি কাজ করার সময় যদি আপনি কোনো একটা বাইরের এমন কোনো কাজ পান যেটা আনকমন, ঠিক আছে, আপনি ধরে নেবেন যে ওইটা হলো আপনার জন্য সুযোগ, ওই আনকমন কাজটা যে কোনো ভাবেই হোক আপনি কি ওইটাকে স্টাডি করবেন, ওইটাকে করবেন, করে যে কোনো ভাবে হোক আপনি কাজটাকে জমা দেবেন। হ্যাঁ, যদি আপনি ওই আনকমন কাজটা করে যদি জমা দিতে পারেন, ওই একটা আনকমন কাজে কি হবে, আপনার ক্যারিয়ারের মোড় ঘুরাই দিবে। ওই একটা আনকমন কাজের ভ্যালু হবে 15-20 লাখ টাকা, ঠিক আছে। তো সুতরাং আপনারা এরকম অবাক্যে থাকবেন, এটা একটা সুযোগ, এই যে বায়ারের কাজটা পাইছেন এবং বায়ারের এই কাজটা একটা আনকমন কাজ, এটা একটা অপরচুনিটি। ওকে, সুতরাং সময়ও আছে, যথেষ্ট সময় আছে। হ্যাঁ, আপনি একদিন ভালো করে ট্রাই করেন, ইনশাল্লাহ কি হতাশ হবেন না, কাজটা ছেড়ে দেওয়ার চিন্তা করবেন না, এবং আমি বিশ্বাস করি আপনি পারবেন। ঠিক আছে নাজরিন? জি স্যার। এখন আপনি বলেন, এখন আপনার কারেন্ট প্রবলেম কি কি হচ্ছে এই কাজটা নিয়ে? আমি বলেছিলাম যে আপনি ইউটিউব থেকে কিছু ভিডিও দেখতে, ভিডিও দেখে ইয়া করতে, এখন প্রবলেম কি কি আমাকে বলেন। স্যার, অনেক ভিডিও তো দেখা হয়েছে, কিন্তু ভিডিওর সঙ্গে মানে ওয়েবসাইট ইবে সাইটের আমি মানে কোনো মিল পাচ্ছি না, স্টার্ট করার মতো কোনো। ঠিক আছে, আমি এবার আপনাকে কিছু জিনিস দেখাই। আপনি ভিডিওর সাথে মিল পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ ভিডিও ওল্ড, ঠিক আছে। আপনি নিউ ভিডিও কিভাবে খুঁজবেন? আপনার ইয়েটা কি ইবে স্টোর না ইবে স্টোর? ইবে স্টোর ডিজাইন, ইবে স্টোর ডিজাইন, ওকে, ইবে স্টোর ডিজাইন টিউটোরিয়াল লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে তো আমাকে অনেকগুলো দেখাচ্ছে, 3 বছর আগের ভিডিও দেখাচ্ছে, 1 বছর আগের, 3 বছর আগের। তাহলে 3 বছর আগের ভিডিও তো এখন তো মিলবে না, 3 বছর আগের যে সেটিংস ছিল এটা ছেড়ে এখন হবে না। তাহলে এখন কি করতে হবে? এখন আপনাকে ফিল্টারে যেতে হবে, ফিল্টার, ফিল্টারে গিয়ে আপনি কি এই দিস ইয়ার, আপনি প্রথমে দেখুন দিস মান্থ, এই মাসের কোনো আপলোডেড ভিডিও আছে কিনা দেখেন। বাল্ক আলি এক্সপ্রেস ইবে না, একটু দেখতে হবে এগুলা হবে না, ইবে প্রোডাক্ট শপিংয়ের স্টোর এটা না, ফ্রি ইবে রিচার্জ স্ট্র্যাটেজি এটাও না, শপিংয়ের স্টোর তার মানে আমি আমার এটা পাইনি, ভিডিও আসছে বাট ভিডিও এগুলো আমি আমার কিবোর্ড অনুযায়ী পাইনি, এক মাস আমি পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি 1 বছরে খুঁজে দেখি দিস ইয়ার, তাহলে এই বছরে যতগুলো ভিডিও আপলোড হয়েছে সেগুলো আমাকে দেখাবে। এটা 7 মাস আগে আপনি এই ভিডিওটা দেখুন, দেখবেন এই ভিডিওটার সাথে মিল পাবেন। নাসিন, বিষয়টা বুঝতে পেরেছেন? এটা হলো 7 মাস আগের। হ্যাঁ, 7 মাস আগের ভিডিও এটাতে মিল পাবেন, 1 মাস আগের ভিডিও এটাতে মিল পাবেন। কারণ আপনার আপনি যে ভিডিওগুলো দেখতেছেন ওই ভিডিওগুলোতে একটা মানে বাটন থাকার কথা, ওই ভিডিওগুলোতে একটা অপশন থাকার কথা, এখানে
প্রিভিয়াস ফোরে বাট এখন আপনি অপশনটা পাচ্ছেন না হ্যাঁ প্রবলেম হচ্ছে আপনি যে ভিডিওগুলো দেখছেন সেগুলো 3 বছর আগের ভিডিও আপনি দেখবেন 6 মাস বা 1 বছর 1 বছরের মধ্যে ভিডিও আপনি এখানে এগুলো পাবেন এখন আপনার কাছে হলে এগুলো একটু দেখেন এগুলো একটু দেখার পরে হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি এগুলো একটু দেখেন এগুলো একটু দেখেন বিষয়টা হলো যে আপনাকে একটা ইবে স্টোর ডিজাইন করতে হবে আমরা যেরকম আপনি ব্লগ সাইট তৈরির অভিজ্ঞতা যদি আপনার থাকে আপনি ইবে স্টোর খুব সিম্পল আপনি ডিজাইন করতে পারবেন হ্যাঁ অ্যামাজনে কি আমরা স্টোর তৈরি করতে পারি ঠিক আছে অ্যামাজনের ভিতরে ঢুকে আমরা স্টোর করতে পারি কিন্তু স্যার আপনি যদি আমাকে দেখিয়ে দিতেন যে মানে স্টার্টিং পয়েন্টটা স্যার আমি দেখিয়ে দিতে পারতাম আপনি ইবেটা খুলেন ইবে ইবেটা দেখেন স্যার বায়ারের ওয়েবসাইটে যাব বায়ার যাবেন কি করেন বায়ারের ওয়েবসাইটে যান বায়ারের ওয়েবসাইটে যান বায়ার কি স্যাম্পল সেটটা দিয়েছে ওটা ওটাতে যান এই প্রবলেম লগইন লগইন করা ছিল না আগে না স্যার কিন্তু এখন আবার চাচ্ছে তাহলে বায়ার আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে তার মানে ইমেল স্টোরে ওকে অ্যাক্সেস আপনাকে দিয়েছে হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার আরমান বলছিলাম স্যার আমার বিষয়ে দেখবেন দুইবার 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 দেখার জন্য উদ্যত হয়েছিলাম পুরো জাতি সাক্ষী আছেন আপনারা আমি দুইবার সিরিয়াল বসে দেখুন স্যার আরমান দুইবার ঠিক আছে অনেকবার আপনারা স্যার এখন দেখা যাচ্ছে ছিলেন না একটু দেখে নেন আপনারা এখানে হচ্ছে মানে এটা শুধু ফ্রন্ট মানে স্টোরের ফ্রন্ট পেজটাই হচ্ছে মেইন মানে তৈরি করার কারণ ভেতর